এটা কোনো ফাইনাল ম্যাচ হলো নাকি? ফাইনাল মতো একটা মঞ্চে শ্রীলঙ্কার মতো একটা টিম মাত্র 50 রানে অল আউট হয়ে যায়। এদিন দুর্দান্ত শুরু করেন ভারত, জাসপ্রীত বুমরা আসলে উইকেটের পতন নেওয়া শুরু করেন এবং শেষটা করে দিয়েছেন মোহাম্মদ সিরাজ। আসলে তার দুর্দান্ত বোলিংয়ের সামনে কিন্তু দাঁড়াতেই পারেনি কোনো শ্রীলঙ্কার ব্যাটসম্যান। তো ফাইনালের মতো একটা ম্যাচে এরকম একটা পারফরমেন্স সত্যি হতাশাজনক, এবং আমরা বাংলাদেশি ভক্তরাও কিন্তু প্রচুর পরিমাণে এই ম্যাচটি থেকে বিরক্ত বোধ করেছে এবং প্রচুর রাগ দেখাচ্ছে অনেকে। এখন মনে হচ্ছে আমাদের বাংলাদেশ ফাইনাল গেলেই অনেকটা ভালো হতো। আমরা যদি শ্রীলঙ্কাকে আর কোনোভাবে যদি হারিয়ে দিতে পারতাম তাহলে হতে পারতো আমরা এবারের এশিয়া কাপে ভারতকে হারাতে পারলে আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম। কিন্তু যাই হোক, সেসব স্বপ্ন বাদ দিয়ে আমরা এখন কথা বলি মূল টপিক নিয়ে। তো শ্রীলঙ্কা কিন্তু নিজের ঘরের মাঠে দুর্দান্ত একটা টিম আমরা বরাবরই দেখেছি। তারা কিন্তু সুপার ফোরের ম্যাচগুলোতে পাকিস্তানকে হারিয়েছে, বাংলাদেশকে হারিয়েছে, কিন্তু শেষ ম্যাচ কিন্তু ধরাশায়ী ইন্ডিয়ার কাছেই যেয়ে ধরা খেলো শ্রীলঙ্কা, তা আবার এমনভাবে যেটা খুবই হতাশাজনক এবং লজ্জাজনক। এটা শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য কালো দাগ হয়ে থাকবে, এটা আজীবন এই কালো দাগ হয়ে থাকবে। এশিয়া কাপের মতো একটা টুর্নামেন্টে শ্রীলঙ্কা দাপট দেখিয়ে ফাইনালে উঠলেও কিন্তু ফাইনালে মাত্র 50 রানে অল আউট হয়ে যায়, এবং সেটি তারা করতে নেমে খুব দ্রুতই কিন্তু ইন্ডিয়া জিতে নেয়। আসলে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ সম্পর্কে নতুন করে বলার আর কিছু নেই। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ কিন্তু ইন্ডিয়ার। বাংলাদেশের বিপক্ষে তারা কিন্তু অনেক পরিবর্তন নিয়েছিল, 5টা পরিবর্তন রেখে তারা দল ছাই দিয়েছিল। এজন্য আসলে তারা বাংলাদেশের সাথে হেরেছিল এমনটা দাবি করেছে রোহিত শর্মা আরও ভারতের সাবেক ক্রিকেটাররা। কিন্তু আজকের ম্যাচে কিন্তু তারা পরিপূর্ণ স্কোয়াড নিয়ে মাঠে নেমেছিল। আসলে সপ্তমবার অষ্টমবারের মতো তারা ট্রফিটি জিতে নিল এশিয়া কাপে, এবং শ্রীলঙ্কা আসলে এরকমভাবে হারবে এটা আমরা কেউই আশা করিনি। এবং শ্রীলঙ্কার ভক্তদেরকে গ্যালারি থেকে যখন দেখাচ্ছিল এক একটার মুখ আসলে বিমর্ষ হয়ে রয়েছে, তারা আসলে খুবই হতাশ যে আসলে যখন বৃষ্টি শুরু হয়েছিল তখন কিন্তু আসলে ম্যাচটি পরিপূর্ণ টাইমে শুরু হয়নি, তার কিছুক্ষণ পর শুরু হওয়ার কারণে দর্শক কিন্তু এখনও পরিপূর্ণভাবে মাঠে ঢোকেইনি। এরই মধ্যে কিন্তু মোহাম্মদ সিরাজ কিন্তু তাণ্ডব চালিয়ে শ্রীলঙ্কার উইকেটের পতন ঝরিয়ে দিয়েছেন 1 ওভারে 4টি উইকেট নিয়ে। তো দর্শক এসেই দেখছে খেলার অবস্থা ভয়াবহ। তো শেষ পর্যন্ত কিন্তু 50 রানে অল আউট হয়, 51 রানের টার্গেট, যেটা ভারত খুব সহজেই চেস করে ফেলে এবং অষ্টমবারের মতো তারা চ্যাম্পিয়ন হয়ে যায়।